ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। আরে তাড়াতাড়ি এসো, যাচ্ছি রে বাবা। বাঘের মুখ রে পাগলি। দাদা ওই দেখ। আরে এ তো বাবার টুপি। ফিরে চল দাদা, আমার খুব ভয় করছে, মাকে গিয়ে সব বলি। তুই ভয় পাস না। বোন কোথায় গেলি?
ওখানে দরজা খোলো। খুলেই দেখ না। এবারে ভাবছি তোমাদের নিয়ে যাব। কি গো, তখন থেকে ঘরে সিদিয়ে বসে আছো, ওদিকে বাইরে তো সবাই আনন্দ করছে। এনা একটা জিনিস দেখবে বঙ্কিমদা। কি? এই দেখো, এটা দিয়ে না ভিডিও কলিং করা যায়। কি কি কলিং? ও, ভিডিও কলিং। এই দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই মেয়েটা তো সামনের ফ্ল্যাটে থাকে, তা ও তোমার এই যন্ত্রের মধ্যে ঢুকলো কি করে? এটা টেকনোলজি বঙ্কিমদা, এখনকার দিনে সায়েন্স সব পারে। না, একেবারেই না। শোনো, এর বাইরেও অনেক জিনিস আছে যেটা তোমার সায়েন্স ঠিকভাবে বলতে পারে না। এক্স্যাক্টলি তুমি কি বলতে চাইছো বলো তো। তা সমীর, আমার অফারটা মাথায় আছে তো? ফিরে তো এলি,
এবার আমাদের কোম্পানিতে জয়েন কর। উমা, ও ফিরলো কোথায়? ও তো আবার চলে যাচ্ছে, সঙ্গে আমাকে আর গুগলকে নিয়ে যাওয়ার প্ল্যান। একটু বোঝান না প্লিজ। পুরি ভারতবর্ষের পর্যটন মানচিত্রে একটা বিশেষ স্থান অধিকার করে তার অপূর্ব সি বিচ আর জগন্নাথ দেবের জন্য। কিন্তু এবার পুরি অন্য একটা কারণেও সারা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। চন্দ্রভাগা রোডের ওপর নিত্যন্ত সাধারণ দেখতে একটা ভাঙাচোড়া বাড়ি এখন পুরীর উৎসাহের কেন্দ্রস্থল। সাধারণ দেখতে এই বাড়িটি, যার নাম মন্দার ভিলা, আসলে নাকি একটা হানা বাড়ি। এখানে নাকি প্রেতাত্মার উপস্থিতিতে পাওয়া যায়। টিকিট পেয়ে যাবে ট্রেন রাত 10টায়। এটা সিক্রেট মিশন, সেটা যেন মনে থাকে। Best of luck. হ্যালো সামন্ত বলছি, কোথায় তুমি? যেখানে থাকার সেখানেই। এখানে এখানে কোকেনও আছে, কিন্তু আসল জিনিসটা কোথায় সামন্ত? আসল? আর তুমি যে বলেছিলে টর্চটা থাকবে, আর এই এই নাম্বারটা, এই নাম্বারটা কার? কোথা থেকে ফোন করছো তুমি? তোমার গলার স্বরটাও কিরকম একটা অচেনা লাগছে। তোমার ওখান থেকে একটা অদ্ভুত শব্দ আসছে। এই তো এইটার শব্দ। বা অনেকটাই তো জেনেছেন দেখছি। কে তোমরা? সামন্ত কোথায়? পিস্তলে হাত দেবেন না। আপনি কিন্তু একা, আমরা কিন্তু অনেকে আছি। ওই পিস্তলগুলো কিন্তু আপনার দিকে তাক করে আছে। ওই ভুলটা কিন্তু আপনি করবেন না। কি করেছো ওকে নিয়ে? ওকেও মেরে ফেলেছো? এইভাবে তোমরা পার পাবে? চারপাশে কিন্তু পুলিশ আছে। পুলিশ? ডোন্ট বি ফুলিশ। পুলিশ কিন্তু চারদিকে। এখন ফোন করেছো কেন? যাও না আমি বাড়িতে। মাথায় কি গোবর আছে? হ্যাঁ, যেটা দরকার সেটা করো, বারবার এরকম জিজ্ঞেস করো না। আর শেষবারের মতো বলছি, আর আমাকে ফোন করবে না। তুমি বাচ্চা খোকা নাও, রাখো ফোনটা। এই কার ফোন এত রাতে? কারা তোমায় ফোন করে বলো তো? কাদেরই বা বকো, ভগবান জানে। উফ, ওই জিমের একজন ফোন করে এখন ডায়েট চার্ট জানতে চাইছে। ডায়েট চার্ট? তুমি ঘুম ঘুম। ঠিক আছে। এ রানু, আমাকে না একটু অফিসের কাছে ভুবনেশ্বর যেতে হবে।
আসলে আমার অফিস ওখানে একটা ব্রাঞ্চ আউট করতে চায়। আমার এক কলিগ আছে বিভাস, তুমি তাকে চেনো না, ও ভুবনেশ্বরে থাকে, বুঝতে পেরেছো? কিন্তু আমাকে নিজে একবার যেতে হবে। তুমি সব সময় কাজের কথা বলো না তো, এই তো সব এলে, ইউ ডিজার্ভ আ হলিডে। তার থেকে চলো বরং পুরী যাই, ওখান থেকে ফেরার পথে কাজটা সেরে নেবে। না, কিন্তু যদি উল্টোটা করি, মানে কাজটা সেরে যদি পুরী যাই? একদম না, কাজে গেলে সব আটকে যাবে। আমার প্রেজেন্টেশন জমা দেওয়া হয়ে গেছে, আমার ছুটি পাওনা আছে, চলো না পুরী যাই। ঠিক আছে, কিন্তু পুরি কেন? আরো তো অনেক জায়গা আছে যাওয়ার। না বাবা, প্লিজ পুরি চলো, প্লিজ পুরি পুরি। তবে ঘোড়ার সঙ্গে হানাবাড়িটাও দেখা হয়ে যাবে। হানাবাড়ি? হোয়াট হানাবাড়ি? ওর কথা ধরো না তো, তুমি পুরি যাওয়ার প্ল্যান করো। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, ফ্লাইটে করে ভুবনেশ্বর, সেখান থেকে বাইরোড পুরি। না, আমরা ট্রেনে যাব, অনেক বেশি নস্টালজিক। কেন কেন? সেই কবে বাবার সাথে ট্রেনে উঠেছি। তুমি পুরী যাওয়ার প্ল্যান করো ট্রেনে। সরি সরি, এদিকে এসো এসো এসো। আপনাদের টিকিট কি কনফার্ম? টিকিট? কেন বলুন তো? না, আমার আসলে কনফার্ম হয়নি তো, তাই ভাবছিলাম টিটি ভদ্রলোক কেউ দেখতে পাচ্ছি না, কোথায় যে গেলেন একবার গিয়ে দেখে আসি। সরি সরি বাবু, তোমার সঙ্গে খালি তখন থেকে ধাক্কা লেগে যাচ্ছে। না না, সরি। কি সুন্দর তোমার ব্যাগটা, কি আছে? আমার এসেনশিয়ালস। ও আচ্ছা 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 আচ্ছা, কি ব্যাগ কেন খোলা তোমার? ব্যাগের চেন খোলা ছিল, চেনটা। থ্যাংক ইউ। এগুলো আপনাদের লাগেজ? না, আমাদের নিচে আছে দুটো। কোথায় যাচ্ছেন আপনারা? পুরি যাচ্ছি, কেন বলুন তো? ওই লাগেজটা কি আপনাদের? না না, ওটা আমাদের না, একজন ভদ্রলোক এখানে ছিলেন, মানে একটু আগে এসেছিলেন, ওই টিটিকে খুঁজতে গেলেন তার। আপনি কোথায় থাকেন বলুন তো? আরে আমি তো স্যার, মানে রিজার্ভেশন চার্টে দেখি। এই যে এই যে। আরে লোকে আপনাকে খুঁজতে এদিক ওদিক চলে যাচ্ছে। ওহো, হ্যাঁ ধরুন। এটা তোমার? হ্যাঁ। আরে বাবা, এত বড় ব্যাগ, এত কিছু জিনিস, কি আছে ওতে? এটাই তোর পৃথিবী, দেখো। এটা কি? এটা হ্যান্ড কম্পাস। এটা? এটা ডিউডেকাহেড্রন। দেখি, দু দু। এনিওয়ে শোনো, তুমি কিন্তু একা একা কোথাও বেরোবে না, কেমন? হ্যাঁ। ওটা আপনার লাগেজ? এটা? হুম হ্যাঁ স্যার। লাগেজটা খুলুন একবার। এটা? হুম খুলুন। আচ্ছা, ইটস ওকে। আপনার টিকিটটা একটু দেখি স্যার, আপনার টিকিটটা। এই যে, আপনি এখানে কেমন করে? কেন? আরে আপনার সিট তো পাশের কম্পার্টমেন্টে। ও পাশে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, চলুন চলুন চলুন। হ্যাঁ চলুন চলুন, আসুন আমার সঙ্গে, চলুন আসুন। Okay. Any problem? Not at all. Thank you. Thanks. Thank you. কি হচ্ছে কে জানে। বাহ, এটা কোথায় রাখবো বলুন তো? নিচে। নিচে দেখি বাবা, সরো সরো। নমস্কার, মাইসেল্ফ তাওয়াল কুন্ডু, অ্যান্ড দ্য নেম অফ দ্য ওয়াইফ, মানে আমার ওয়াইফ ইজ কুটি। জয়
বাহাদুরীর মতো। নমস্কার। নমস্কার, আমি সমীরেশ, ও আমার ওয়াইফ রানু, আর আমাদের ছেলে গোগল। গোগল ইয়ে দাদা, দাদা বলি। হ্যাঁ শিওর। ছোট্ট প্রবলেম আছে আর কি, মানে গুডিসেটা আপনাদের সাথে আছে আর আমার আমারটা পাশের কূপে। ও বাহুন তো একবার কোনো মানে, আমি তো ভাবছি জয়মা বলে এখানেই বড়ি ফেলে দেবো, যা জায়গা আছে দুজনে হয়ে যাবে, কি বলেন? হ্যাঁ আমি লক্ষ্য রাখছি স্যার। আছে, এখানেই কোথাও আছে। আমার লক্ষ্য আর উদ্দেশ্যের মধ্যে একটা মেঘ তৈরি করা হয়েছে স্যার, ঘন ধাঁধার একটা মেঘ, কিন্তু সব ধাঁধারই একটা উত্তর থাকে আর সব মেঘেরই থাকে একটা রূপলি পাহাড়। মা আমি আবার বাতায় শুবো? হ্যাঁ শুয়ে পড়ো, কিন্তু এখন চ্যাপটা বার করলে কেন, অনেক রাত হয়ে গেছে গোগল, শুয়ে পড়ো। একটু খেলে নি তারপর শুবো। অ্যাজ ইউজুয়াল, তুমি তো কোনো কথা শুনবে না। এই গুটি শোনো না, শোনো না। এটা কি? এটা ট্যাব, বাবা আমেরিকা থেকে এনে দিয়েছে। আমেরিকা? বারাক ওবামা? টাইটানিক? আপনি কিন্তু বড় মজার মানুষ। আসছি এক্ষুনি। এখন বাবা ট্যাব দিয়েছে, পরে বলেছে আইপ্যাড কিনে দেবে। প্যাড? ও তুমি ক্রিকেট খেলো বুঝি? না, আইপ্যাড, এক ধরনের কম্পিউটার। ওই অ্যাপল বার করেছে না, ওই আইপ্যাড, সেটাই বলছি। কোথা থেকে কম্পিউটার বেরিয়েছে? আমেরিকা। কি বলছেন মশাই, এটাও আমেরিকা? হ্যাঁ, অ্যাপল থেকে কম্পিউটার বার করে ফেলছে, এরপরে তো সেই কলা বেদানা হুতুকি সব কিছুর মধ্যে থেকেই কম্পিউটার বার করে ফেলবে, কি কাণ্ড! আচ্ছা দাদা, এই আমেরিকাতে কি সবাই এরকম আপেল টাপেল ব্যবহার করে? ওয়েল, সবাই না হলেও অনেকেই ব্যবহার করে। আর সবাই খুব ভরসা না? সবাই কেন হতে যাবে? হ্যাঁ, তবে ওটা হচ্ছে একটা মেল্টিং পট, মানে সারা পৃথিবীর নানান লোক ওখানে থাকে, নানান ড্রেস। আচ্ছা দাদা, আমেরিকাতে খুব ইয়ে, জোরে সবাই গাড়ি চালায় না? রাস্তাঘাট তো খুব সুন্দর। মহিলারা মানে মেয়েদের মাথায় চুলগুলো হলুদ কেন বলেন তো? ওদের ব্লন্ড বলে। এটা আমি জানি, বন্ড, জেমস বন্ড। হ্যাঁ, ছেলেবেলা দেখেছি তো সিনেমা। আমার খুব ইচ্ছে হয়েছিল জানেন তো জেমস বন্ড হব। মাধ্যমিকে তেমন সুবিধা করতে পারিনি তো, তো ভালো জিজ্ঞেস করেছিল। এই তো রেজাল্ট করেছিস তুই, এই রেজাল্ট নিয়ে তুই কি করবি? আমি বলে দিয়েছিলাম জেমস বন্ড হব, ব্যাস। এই শুনে এমন কে আমেরিকাতে কম্পিউটার বাড়ি বলছে। দাদা বলছিলাম কি, যে আমার তো কনস্ট্রাকশনের তো ব্যবসা, তো মানে ইট সুরকি সবজি হিসাবে সাপ্লাই আর কি, মানে ভালো আমদানি হয়, বুঝতেই পারছেন। প্রথমবার হানিমুনে যাচ্ছি। বলছিলাম যে দাদা, ওই আমেরিকাতে ওই স্টোনচিপস এইসব সাপ্লাই টাপ্লাই মানে অনেক উঁচু উঁচু বাড়ি তো, অনেক উঁচু বাড়ি। হ্যাঁ, কত সাপ্লাই বলুন তো, করা যায় না না দাদা। ওখানে তো আবার ইংলিশ ছাড়া কিছু চলে না নিশ্চয়ই? না না চলে না, আর ওখানকার অ্যাকসেন্টও অন্যরকম। গগল এনাফ, অনেক রাত হয়েছে, এবার ট্যাপটা ব্যাগের ভিতরে যাবে আর তুমি ওপরে যাবে, কাম অন ফাস্ট, ব্যাগ দাও আমাকে। হ্যাঁ, কবি গুরু বলেছেন আস্তে ওঠো, ওই আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু ইয়ে মেক্স এ ম্যান, যেন কি যেন কি গুটি কি। আমার মনে হয় আপনি বলছেন যে ওই আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি বেলজিয়ান রাইস। ওইটে ওইটে।
কখনো মোবাইল পড়ে থাকতে দেখেছেন কি? না, কেন? মোবাইলটা ওই বোধহয় হারিয়ে গেল আমার, বুঝতে পারছি না। দেখি আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, একটু দয়া করে দেখুন যাতে এই সমস্যাটা না হয়। নিশ্চয়ই, আপনারা নিশ্চিন্ত থাকুন, আর কিছু হবে না, আপনারা যান, আমি দেখছি। ওকে, চলুন। দরজাটা বন্ধ করে দিয়ে দেখো বঙ্কিম তার টর্চটা দিয়ে কাজের কাজ করেছে, তুমি ওই টর্চটা নিয়ে শুয়ে থাকো গোগল। আমার সঙ্গে চলো আমার হোটেলে, দারুণ জায়গা, সুইমিং পুল আছে, খুব ভালো লাগবে। সুইমিং পুল? হ্যাঁ। আপনার যদি পছন্দ না হয় তখন অন্য কোন জায়গায় চলে যাবেন। অ্যাবসলিউটলি। আর গাড়ির কোনো সমস্যা নেই, গাড়ি তো আমাদের সাথেই আছে, কোনো অসুবিধা হবে না, চলো। আরে মানে মানে না, চলো চলো চলো, এসো এসো, চলো ব্যাগটা নাও, চলো চলো। আমি তো আজ চিন্তা কিসের? এইটুকু বাচ্চাকে চ্যাপটা দিও না গোগল। এই যে তোমার এই টর্চটা পড়ে গেছিল পকেট থেকে, আমি তুলে নিয়েছিলাম, এই নাও। থ্যাঙ্কস। চলো চলো, ওঠো ওঠো। দাদা, আমি ওই স্টেশনের বাইরে গাড়ি ধরবো বলে দাঁড়িয়েছিলাম, তো হঠাৎ দেখি দূর থেকে একটা লোক তাড়াতাড়ি ওই ব্যাগটা নিয়ে আসছে, আর পিছনে চোর চোর বলে খুব জোর চিল্লা চিল্লি হচ্ছে। আচ্ছা, তো আমি কি করলাম, ওই লোকটাকে চ্যালেঞ্জ করে পথ আটকে দাঁড় করে দিলাম, তো জোরে ধাক্কা মেরে দিল। তো আমি তো ব্যাগটা চেপে ধরে আছি, তো সে কি করলো, সে তখন ব্যাগটাকে ওখানেই ফেলে দিয়ে ও লাফ দিয়ে চলে গেল, একটা বড় পাঁচিল ছিল, এমন লাফ দিল একদম ঠিক যেন একটা হনুমান। তো আমি তো ওর ব্যাগটা দেখেই সেই বুঝতে পারলাম কি ওটা ওর ব্যাগ। আপনাদের ওই কূপে দেখলাম গতকাল। এনিওয়ে, আমি কুমুদ, কুমুদ পট্টনায়। হ্যালো, আমার নাম হচ্ছে সমীরেশ রায়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনার কি সাহস! এতে আর সাহসের কি! এই যে নিয়ে চলেছে জিন ইন্সপেক্টর কে, এই যে। ও
আপ কি ডায়ার করতে চাইতে হ্যাঁ না না যখন জিনিসটা পেয়ে গেছি তখন ডায়ারি করে লাভ বাট থ্যাংক ইউ সো মাচ অফিসার ওকে এব ডটসটা কি তোমার গগন হ্যাঁ আচ্ছা বুঝলাম কি আপনি তো এখানেই আসতে পারেন গাড়িতে জায়গা আছে তো না আমি ওই স্টেশনের কাছে একটা হোটেলেই থাকি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এখন জোর করছি না কিন্তু সময় করে একবার হোটেলে আসবেন আই নিড টু থ্যাঙ্ক ইউ প্রপারলি আমরা উঠছি হচ্ছে ওই হলিডে রিসর্ট হ্যাঁ সমুদ্রের ধারে নিশ্চয় নিশ্চয়ই আসব নিশ্চয়ই চলো নমস্কার চলো চলো ওঠো আসি তাহলে এই সমুদ্রেই আমরা চান করব আমার তো এক্ষুনি জামা কাপড় পরেই নেমে যেতে ইচ্ছে করছে সঠিক চন্দ্র যদি ব্যবহার না করা হয় তাহলে অকেজো হয়ে যেতে পারে সমুদ্র ঠিক আছে এই তো এলাম এর মধ্যে আবার কার ফোন রাখছি ওই মন্দার ভিলা যারা রেনোভেট করছে ওদের ফোন ছিল এখনো কাজ শুরু করেনি সে কি কাজ এখনো শুরু করেনি না তো এত দিন হয়ে গেল কেন আরে নানা রকমের বাহানা করছে আজ নয় কাল আমার মনে হচ্ছে লোকটা ঘোরাবে ওর পেছনে পড়ে থাকতে হবে আচ্ছা তুমি কি করছো বলো তো কি বাবার প্রপার্টির এই পোর্শনটা সেই কবে পেয়েছি হোক নেটু ভাঙা চোরা তাও বলো কত বড় এমনি পড়ে থাকবে না না আর আর মেরামতের টাকা পয়সা তো সব আমি দিচ্ছি না আমি আমি একবার যাব যাবই তোমাকে দিয়ে যদি কোনো কাজ হয় শোনো না রাখছো কেন আরে রাখো না কলকাতায় ছিলাম যোগাযোগ রাখতে পারিনি কিন্তু এখন তো পুরীতে এসে গেছি কন্ট্রাক্টরের একেবারে ঘাড়ে চেপে বসবো কাজ আদায় করে ছাড়বো তাছাড়া ওখানে তো ধুলোবালি সব খুব তোমার তো মাইগ্রেন আছে ডাস্ট অ্যালার্জি আছে তোমার যাওয়াটা কিন্তু ঠিক হবে আজকে ওষুধ খেয়েছ চলো নামো 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 এই ড্রাইভার জি একটু ব্যাগগুলো নামিয়ে নেবেন প্লিজ এই যে বিভাস কি খবর চলো গগন হাই গগন হাই আপনি কেমন আছেন ঠিক আছে আমি ভালো আছি গো কোথায় মেয়ে কই রাই কি খবর কেমন আছো তুমি হ্যালো হাই রাই তমাল ওতে তমাল আর নমস্কার ওর স্ত্রী নমস্কার আমার বন্ধু বিভাস আচ্ছা শোনো না বলছি যে আমাদের মতো একটা ডাবল বেড রুম ওদের ব্যবস্থা করো আপনি কি ব্যাপার আপনি যে বললেন ওই রেলওয়ে স্টেশনের সামনে কোনো হোটেলে থাকবেন আরে আপনাকে দূর থেকে দেখে মনে হলো যে আপনার কোনো লুক লাইক বোধহয় সিরিয়াসলি আপনি জানেন এই পৃথিবীতে একই রকম দেখতে সাতজন মানুষ পাওয়া যায় আমার আপনি পাবেন না আসলে কি হলো ওই কলকাতা থেকে ওই যে অফিস ওই অফিস থেকে ফোন এলো কে বড় সাহেব আসছে আচ্ছা আচ্ছা তো ওনাকে এখানেই একটা অন্য কোনো হোটেলে বড় স্যুটের ব্যবস্থা করে দিতে হবে তো আমার ঘরে ঢোকা হলো না তাই সোজা চলে এলাম ঘর বুক করতে তাই ভাবলাম আপনারা এখানেই আছেন দেখা সাক্ষাৎ হয়ে যাবে আর কি ভালোই করেছেন আচ্ছা আলাপ করে দিই বিভাস ইনি হচ্ছেন কুমুদ পটনায়ক নমস্কার এই এই এদরা
বোট লাগিবে বাবু? হ্যাঁ, সমুদ্রের ভেতরে বেশ কিছুটা নিয়ে যেতে পারবে আমায়। হ্যাঁ, কত দূরে? আরে চিন্তার কিছু নেই, এই জল থেকে শটটা কেমন লাগে একবার দেখ। যাবে? হ্যাঁ যাবো, আসো চল। যেখানে যাই না কেন, পুরীর সমুদ্র পুরীর সমুদ্র, কি বলো? তুমি তো আসতেই চাইছিলে। বল আইসক্রিম খাবে? চলো দুটো আইসক্রিম দিন তো। হ্যাঁ দিচ্ছি। চকলেট? যাই, ঠান্ডা লেগে যাবে কিন্তু। আমাকে দাও নাও। যাই, নিয়েছো? খাবে নাকি? তুমি খাবে? কত হয়েছে? 50। অন্যরা কেউ খাবে না? জিজ্ঞেস করলাম তো, বললো খাবে না। সমীরেশ! হ্যাঁ। হানাবাড়ির কথা বলছিলাম না? হ্যাঁ। ওদিকে এখান থেকে কত দূর? বেশি দূর না, এসো। এই যে সোজা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো? ওই যে হানাবাড়ি। হ্যালো বকিমদা। হ্যাঁ বলো। কি খবর? টাকা পয়সা সব ঠিক আছে তো? আচ্ছা, তাহলে বাকি টাকা দিয়ে ইলেকট্রিক বিলটা মিটিয়ে দাও। আরে আরে বকিমদা, জানো আমি না হানাবাড়ি দেখেছি, এখান থেকে হানাবাড়ি দেখা যাচ্ছে। বাই দ্য ওয়ে, তুমি কি আমার ব্যাগে কোনো টর্চ দিয়েছিলে? মনে পড়ছে না, হয়তো দিয়েছি। আচ্ছা ছাড়ো ভাই, এটা কি হলো? হ্যাঁ, এটা কি রকম ধরনের অসভ্যতা? তুমি স্কুলে পড়ো না, এভাবে কেউ ফোন নেয়? সরি মা। ছাড়ো না, বেচারা ঘুরতে এসছে, কেন বকাবকি করছো? চুলটার কি হাল করেছে দেখো। ওটা থাক, চলো চলো। আরে আরে কি হয়েছে? কি হয়েছে? কি হলো? কামড়েছে। আরে কে কামড়েছে? কোথায় কামড়েছে? এই দেখো না, হাতে করে দিয়েছে পা। ওরে বাবা, আগর আগর আঙুর এখানে তিনি নয় তো সো কি ইয়ারকি বাচ্চে, ইয়ারকি বাচ্চে, আমি মরে যাচ্ছি, ইয়ারকি বাচ্চে। ও সরি বাস, ইয়ারকি বাচ্চে। দেখি দেখি কি হলো, দেখি 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 রাস্তে। আতে না, ও আতে না, এটা কিছু না, এটা জেলিফিশ। জেলিফিশ? জেলিফিশ আমাকে কামড়ে ছিল মায়ামিতে। হ্যাঁ, গরম বালি দিলে ঠিক হয়ে যাবে। গরম বালি দিলে? আরে হাকুই দে, আরে গরম বালি দাও না। আরে শোনো 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 শোনো, এত চিন্তা করার কিছু নেই, কিচ্ছু হবে না, আর কিচ্ছু হবে না। জ্যাম জেলি যা খুশি হও, মারা যাব না তো? মারা যাবে না, বালি দাও না, বালি দাও না। থ্যাংক ইউ স্যার। ডিনার করেছেন কি? একদম, খুব ভালো। মিস্টার পটনায়ক আপনার খোঁজ করছিলেন। কে পটনায়ক? ওই যে সকালে আপনাদের সঙ্গে দেখা হলো। ও ও, ওই যে, আরে ডার্ক কমপ্লেক্সনের ভদ্রলোক। বুঝতে পেরেছি, ও কুমুদ পটনায়ক। তা আপনারা জাস্ট বেরিয়ে যাওয়ার পরেই উনি চেক ইন করেছেন। ও আচ্ছা, কই বাত নেই, সকালবেলা দেখা হয়ে যাবে। হ্যাঁ তা তো হয়ে যাবে, তাহলে এনজয় ইউর স্টে। চলি, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। চল। দেখি কোথায়।
আমার একটু চায়ের দরকার। ওকে ম্যাঙ্গো জুস দাও। একটা অরেঞ্জ জুস দাও না। না এটা খাবে না তো। গুড ইভিনিং এভরিবডি। আরে যেটা ভালো লাগে সেটা দাও না। অসুবিধা কি আছে? হ্যাঁ গুড ইভিনিং। হ্যাঁ বসুন। এক মিনিট। সরি। আপনাদের কোনো অসুবিধা হচ্ছিল তো স্যার? হুম অ্যাবসলিউটলি নট। আচ্ছা আপনারা সাইট সিং করবেন না? আমাদের এখানে বেশ ভালো কন্ডাক্টেড ট্যুরের ব্যবস্থা আছে। কোণার্ক, নন্দনকানন, চিল্কা, উদয়গিরি, খণ্ডগিরি। নন্দনকানন তো সেই চিড়িয়াখানাটা? ইয়েস দ্যাটস রাইট, দ্যাটস ফ্যান্টাস্টিক, ইউ মাস্ট পে আ ভিজিট। হ্যাঁ সেখানে শুনেছি তো সেই টাইগার, লায়ন এসব নানান রকম জন্তু জানোয়ার সব খোলা ঘুরে বেড়াচ্ছে, আর ওই মানুষদেরকে খাঁচায় পুড়ে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। আচ্ছা এই চিতাবাঘ তো খুব ছোট সাইজের হয়। আচ্ছা কামড়ালে কি ধরনের ইঞ্জেকশন দেয় বলুন তো? মানে কি ধরনের ইঞ্জেকশন? মানে চিতাবাঘ কামড়ানোর পরে যদি ইঞ্জেকশন দেওয়ার মতন অবস্থা থাকে তাহলে ভেবে দেখা যেতে পারে। আচ্ছা বাই দ্য ওয়ে সুদীপ বাবু, পুরী কি এই সময় একটু ফাঁকাই থাকে? না না স্যার, ওই হানাবাড়ির খবরটা চাউর হওয়ার পর থেকে এলাকায় সন্ধ্যাবেলার দিকে বিশেষ কেউ বেরোয় না। না না এই হানাবাড়িটা বারবারই আমার কানে আসছে, মানে এখানে আসবার পর থেকে বারবার শুনছি। ব্যাপারটা কি বলুন তো, হানাবাড়ি কি? আর বলবেন না স্যার, মন্দারভিলা নামে একটা বাড়ি আছে, ডিলাপিটেটেড একটা বড় বাড়ি। কয়েক মাস আগে চারজন ট্যুরিস্ট বুঝলেন, মানে ফ্যামিলির চারজন ওই বাড়িতে নাকি ঢুকেছিল, বাট দে অল ডিসঅ্যাপিয়ার্ড, মানে গায়েব, নট এ ট্রেস অফ দেম। শুধু গাড়িতে তাদের মালপত্তর আর এই বাড়ির মধ্যে এই ঘড়ি, চশমা, এই টুপি টুপি এসব এটসেট্রা এটসেট্রা পাওয়া গেছে। পুলিশ টুলিশ খোঁজাখুঁজি করেছে কিন্তু ফল কিছু হয়নি। খুব রহস্যজনক। কিছু পাওয়া যায়নি? কোনো ফুটপ্রিন্ট? না, অল ক্লিন। তোদো উন মিস্টেরিও। বাবা এটার মানে কি? মানে কোয়াইট আ মিস্ট্রি স্প্যানিশ। এই যে শোনো, 317টা কোন দিকে? ওই দিকে, ওই সোজা। থ্যাঙ্কস। এসো। আচ্ছা এই ব্যাগ মধ্যে কি আছে গোগল? এটা আমার হোয়াট নট ব্যাগ, দেখবে? হ্যাঁ এই দেখো, ওয়াকি টকি, ম্যাগনিফাইং গ্লাস, এই দেখো গান। চলে না কেন কি জানি, মুমকিম দা এমন একটা টর্চ কেন যে দিল। দাও খারাপ টর্চটা নিচ্ছ কেন? দেখি বাজারে যদি কোথাও সারানো যায়। তাড়াতাড়ি তুলে দি বাবা, না হলে মা আবার ঝামেলা করবে। সত্যি মারা তো ঝামেলা কেন করে বলতো, ঘড়ির মতন খালি টিকটিক করতে থাকে। আচ্ছা মায়েদের কি দম ফুরায় না? কে জানে, যখন আমি মা হবো তখন একদম টিকটিক করবো না। তুমি কি ডিজিটাল ক্লক হবে? বাচ্চা বাচ্চা বাচ্চা, তুমি কি নার্সারি স্কুল খুলেছো নাকি? মানে বাচ্চাটার জন্যই তো, মানে ওর ব্যাগে মানে পুলিশের চেকিং চলছিল তো। কতগুলো মানে বলবে, টর্চটা বাচ্চাটার ব্যাগে কে রাখতে বলেছো? শোনো টর্চটা আমার চাই। আস্তে, একটা কোকেন ভর্তি টর্চের জন্য একেবারে। কে বলেছে টর্চটার মধ্যে কোকেন ছিল? কোকেন ছিল না। আরে কোকেন থাকলে তো অন্য জিনিসের সঙ্গে আমি পাঠাতে পারতাম, তোমাকে দিয়ে আনাতে যাবো কেন? তাহলে কি ছিল? এখন জিজ্ঞেস করছো কি ছিল? আস্তে আস্তে, এখানে কথা বলা ঠিক হবে না। ঠিক আছে বাইরে চলো। বাইরে যাব? বাইরে কেন যাব? কেন বাইরে যেতে অসুবিধা কি? নাকি সেখানে যেতেও কোনো বাচ্চা তোমায় বারণ করেছে? এসো।
হাই। তুমি এখানে একা? তুমি ট্রেনে ছিলে না? এই যে গোগল। ও হ্যালো, আমি ওর সঙ্গে একটু গল্প করছিলাম। ট্রেনে দেখেছিলাম আপনাদের, ও এখানে দেখলাম একা বসে আছে, তাই একটু। দ্যাটস নাইস। আপনারা বোধহয় এখানে ঘুরতে এসেছেন? ও সমীরেশ, আমার স্ত্রী জয়িতা, আমার মেয়ে রায়, আর আমি বিভাস, আর ও গোগল। বাহ, গোগল, নিকোলাই গোগল, ইউক্রেনিয়ান রাইটার? না, আমি ক্লাস 6 এ পড়া কলকাতার গোগল। স্যার, স্যার, তাড়াতাড়ি চলুন, বিচে সাংঘাতিক ব্যাপার। একটু আসছি। কি ব্যাপার, কি হয়েছে নাকি? আপনি গিয়ে দেখবেন, চলুন। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যালো, হ্যালো, পুলিশ স্টেশন। গোগল আর যেও না প্লিজ। আরে তুমি এত ভীত কেন? আমি তো আছি, চলো। আমি যাব না, এসো তো। যাব না। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। কি আশ্চর্য, কোথায় গেল বলতো ছেলেটা? গোগল বললাম সবসময় পাশে পাশে থাকো। আরে আই গোগল, রাই, এই যে গোগল রাইকে দেখেছো? এখানেই তো ছিল। ওদের পাচ্ছি না কোথাও, চলো দেখি এসো। রাই ছেলেটা না, মানে রাই, এই গোগল, এই যে সুদীপ বাবু, আপনি ইয়েকে দেখেছেন, মানে গোগলকে, রাইকে দেখেছেন? না তো। আর বলবেন না, ওদিকে একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? কি? আর ওই কুমুদ পটনায়কের দেহ পড়ে আছে ওই বিচে। কি হলো, কাঁদছো কেন? ছোট্ট মেয়ে তো ভয় পেয়ে গেছে। তবে এরকম একটা ভাঙা চোরা বাড়িতে তোমরা দুজনে ঘুরে বেড়াচ্ছ, কাজটা কিন্তু একদম ঠিক করনি। জায়গাটা মোটেই ভালো নয়। তাহলে আপনি এসেছেন কেন, আর আপনি কে?
বলছি, কিন্তু তার আগে চল আমি তোমাদের হোটেলে ছেড়ে দিয়ে আসি। এস এস আমার সঙ্গে এস। কিছু দিক কি রানু সিবিচে একা যায়নি তো? পরিবর্তন তোমরা কিন্তু ওই হানাবাড়িতে গিয়ে একদম ঠিক করো। তুমি হানাবাড়ি গেছিলে? তোমাকে ওখানে যেতে বারণ করেছিলাম আমি। ভাগ্যিস আমি ছিলাম, না হলে কি মুশকিল হতো বলুন তো? বাড়িটা তো সত্যিই হন্টেড। আমার মনে হয় একটু বসে কথা বলি। হ্যাঁ আসুন, চলো ওখানে চেয়ারে গিয়ে বসো। চলো বেশ। আর যদি আমার কথা না শুনে তুমি দেখো ভূতে বিশ্বাস করে? হুম, ওদিকে না বলে কোথাও যাবে না। করি তো, চোখে দেখেছেন কখনো? আপনি ভগবানে বিশ্বাস করেন? হ্যাঁ। তাকে চোখে দেখেছেন কখনো? এই যে বাতা, আমরা শ্বাস হিসেবে নিয়ে বেঁচে আছি, তাকে চোখে দেখেছেন? তাহলে ভূত। চলো বস। বসো। শুনুন, স্বয়ং রবীন্দ্রনাথ ভূতে বিশ্বাস করতেন। হুম, তিনি কাদম্বরী দেবীকে প্ল্যানচেটে দেখেছিলেন। তা নয় হলো, ঠিক আছে, কিন্তু বিজ্ঞানে তো এগুলোর কিছুই প্রমাণ মিলল না। বিজ্ঞান? জুলে ভার্ন যখন সাবমেরিনের কথা বলেছিলেন, ICBM এর কথা বলেছিলেন, তখন সেটা ছিল কল্পনা। কিন্তু আজ সাবমেরিনই বলুন অথবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের কথাই বলুন, সবই তো বাস্তব। সায়েন্স আজ যেটা প্রমাণ করতে পারেনি, 100 বছর পর সেটা প্রমাণ করতে পারবেন না। এটা ভাবা কিন্তু ভুল। তাও মানে এই মানে মানে করতে যাওয়াটাই কিন্তু বেদীয়কৃতি। বেদে উপনিষদে কিন্তু স্পিরিটের কথা আছে, গীতায় বলা হয়েছে আত্মা অবিনশ্বর, স্পিরিট নেভার ডাইজ। আপনি কি করেন মশাই? ও সরি সরি, আমি নীল সেনাপতি, ভূতত্ত্ববিদ। ভূতত্ত্ববিদ বলুন, ভূতত্ত্ববিদ, প্রেতত্ত্ববিদ, স্পেক্টোলজিস্ট। ওই হানাবাড়িটার কথা শুনেছিলাম, তাই একটু রিসার্চ করতে এসেছি। স্যার, থানা থেকে জানিয়েছে যদি আপনাদের স্পেশালি কিছু বলার থাকে তাহলে যেন ওদের সঙ্গে যোগাযোগ করে। আচ্ছা, আবার পুলিশ কেন? আর বলবেন না, এই বিচে একটা লাশ পাওয়া গেছে। সত্যি আজকাল যে কত অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ ওখানে, আর মালগুলো একটু চেক করে নাও। এক্সকিউজ মি, বলুন, এখানে জামা কাপড় একটু রাখা যাবে? শিওর। আপনাদের এই দোকানটা নতুন না? ইয়েস স্যার, এই ধরুন মাস 5-6 হয়েছে। তা এখানে দোকানটা করলেন? না মানে তেমন তো লোক হয় না এদিকটায়। তাছাড়া ওই বাড়িটার জন্য একটা রিউমার তো আছে। বাড়িতে তো কোনো প্রবলেম করছে না, লোকে অনেক কথাই বলে। বিচে এরকম একটা জায়গা পাওয়া খুব লাকের, জানেন তো, নিশ্চিন্ত থাকতে পারেন, ওটা হামলেস হাউস। একবার একটু ঢুকে দেখলে হতো, বাড়িটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু একটা ভাঙাচোরা বাড়ি দেখতে যাবেন কেন?
মানে সাপ খুব থাকতে পারে তো? পুরীতে তো আরো অনেক ভালো আছে না জায়গা দেখা, আমার মনে হয় সেগুলো দেখাই ভালো, তাই না? পুরী সমুদ্র, পুরী সমুদ্র, অ্যাবসলিউটলি বারবার মনে ফিরে আসে। আচ্ছা, তোমাকে যদি হাঙরে কামড়ায় তাহলে কি হবে? গোগল, কালকে টসটা তুমি সারালে না কেন? দূর দোকানে পেলাম না তেমন, আর আজ তো উঠলে ড্রয়ারে ভুলে রেখে এসেছি, না হলে যাবার সময় দেখতাম যদি কোথাও দোকান ফোকান পাওয়া যায়। ভাই যাবে আজ হানাবাড়ি যাবে? হানাবাড়ি? ওরে বাবা, না 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 কেন, আমি তো আছি, ভয় কিসের? ঘুরতে যা, অ্যাডভেঞ্চার করলে না তো আর কি করলে? অ্যাডভেঞ্চার? হ্যাঁ, চেস যাবো আর আসবো, খুব মজা হবে, প্লিজ চলো। গোগল তাড়াতাড়ি এসো। ঠিক আছে, কিন্তু যাবো আর আসবো। ওকে। দিচ্ছি গোগল, আগে চানটা করে আসি, সারা গা হাত পা বালিতে কিচকিচ করছে একদম। কি হলো আবার? আমার ব্যাগটা কেউ একটা ঘিটেছে। কি আছে মাঝে কথা বলছিস, কি আবার ঘাটবে? তো ঘাটাই আছে। আমি শিওর আমার ব্যাগ আমি বুঝবো না, কেউ একটা এটাকে খুলে ঘেটেছে। কেউ একটা খুলে ঘেটেছে? কেউ ঘাটেনি সোনা, ডে ড্রিমিং করা বন্ধ করো। না মা, আমি জানি কেউ একজন আমার ব্যাগটা ঘেটেছে। কে ঘাটবে? ওই পার্লারে ওদের কাজ হচ্ছে সকলের জিনিসপত্র জমা রাখা, ওরা কখন এমন কাজ করতে পারে? না মানে, বাজে কথা ছাড়ো গোগল, শোনো আমি চান করে আসছি, তারপরেই তুমি চানে যাবে। গায়ে নোনা জল লেগে থাকা একদম ভালো নয়। তুমি একটু খাবারের অর্ডারটা প্লিজ দিয়ে দাও। হুম, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। প্রথমে ব্যাগ ছিনতাই, তারপরে ফেরত পাওয়া, আর আজ আবার ঘাটাঘাটি, দুটো ক্ষেত্রেই কিচ্ছু খোয়া যায়নি, আর দুটো ক্ষেত্রেই টর্চ ছিল না। টর্চ, এই টর্চটা কি? দুদুয়ান মিস্তেরিও। হানাবাড়িতে যাবে? রাই, তুমি সত্যি যাবে না? না, আমি যাব না। আচ্ছা তবে আমি যাচ্ছি।
কি হয়েছে? এই দেখো, যা ঢোকার সময় বোধহয় মিস করে গেছি। কি বলছো? একটা গাড়ি এলো, সেখান থেকে একটা লোক ভেতরে গেল, কিন্তু আর বাইরে এলো না। কেন, পাগল হয়ে গেছে নাকি? আবল তাবল বকছো কেন? সে এখনো বেরোলো না নাকি? বলবে আমায় কি হয়েছে? লেটস গো ব্যাক। কি চাই? আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। মাস ছয়েক আগে পুরীর ওই বাড়িটা থেকে যে চারজন গায়েব হয়ে গেল সেই বিষয়ে খবর নিতে এসেছি। খবরও? ওদের বাড়ি থেকেই আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। খবরও নিব মানে? ইয়েস, যে এফআইআরটা করা হয়েছে সেটা একবার দেখতে চাই। আচ্ছা, তারপর একবার ওই বাড়িটা ঘুরে দেখব। সেই বাড়িতে যাব? কেন, বারণ আছে নাকি? না না, মানে দেখুন, একা না যাই ভালো, মু নাই করি বুঝিবাকু। বাট ইফ ইউ ইনসিস্ট, কালি আসো, মু জনকে সঙ্গে দিব। আসলে সবকিছু জেনে তো আমরা আপনাকে একা যেতে দিতে পারি না। না, আফটারঅল আমাদের একটা একটা কর্তব্য আছে। কর্তব্য? বাড়িটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন করেছেন? আজ সকালে বিচে যে লাশটা পাওয়া গেছে সেটা নিয়ে কি কর্তব্য করেছেন? কৈফত, কৈফত আপনাকে দিব। তাহলে কাল সকালে লোক রেডি রাখবেন, কেমন? এসো এসো। তুমি আমাকে এখানে কেন ডাকলে? কুমুদ বলে যে লোকটা ছিল না, ও এখানেই থাকতো। আচ্ছা, কিন্তু দরজাটা দরজাটা খোলা কেন? ওখানে রুমগুলো পরিষ্কার করছিল, খোলা দেখেই আমি ঢুকে পড়লাম। আচ্ছা, লোকটার ব্যাগটা কোথায়? পুলিশে নিয়ে গেছে হবে হয়তো। তাহলে তুমি কি খুঁজছো? এটাও ফাঁকা। তাহলে চলো আলোতে গিয়ে দেখি। পিঙ্ক আইস পার্লার, মন্দার ভিলা, হোটেল হলিডে রিসর্ট, গোগোল গোগোল, চারটে পয়েন্ট, চারটে। কোথাও না কোথাও একটা চোখ তো আছেই, আমাদের সামনেই আছে, কিন্তু কোথায়? হাই গোগোল। হাই। তুমি আজ একা? তোমার বন্ধু মানে রাই সে কোথায়? হোটেলে। তুমি একা কোথায় যাচ্ছ? এখানেই ঘুরছি। আমি তো গোগোল আবার বেরিয়ে গেছে, তুমি জানো? এত চিন্তা হয়। ওকে আমি বকি বটে, কিন্তু কেন বকি সেটা যদিও বুঝতো। সারাদিন অফিসে থাকি, কিন্তু চিন্তায় ভয় কাটা হয়ে থাকি, এই বুঝে কিছু একটা করে বসলো। ঠিক আছে ঠিক আছে, এত টেনশন করার তো কিছু নেই, আমি দেখছি, রিল্যাক্স।
ব্যাপার, তুমি আবার এই বাড়িতে? কি হলো, হাঁপাচ্ছ কেন? ওই ঘরে একজন ভদ্রমহিলা শুয়ে আছেন। কি, একটু ভদ্রমহিলা ও ঘরে শুয়ে আছে? কি যা তা বলছো, দেখবেন চলুন। চলো দেখছি। কোথায়, কি শুয়ে আছি? কিন্তু আমি যে দেখলাম এইখানটা একজন শুয়ে আছে। তাই? তুমি শিওর? এইখানটা তুমি দেখলে একজন কেউ শুয়ে আছে? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে কার দেখাটা সত্যি নাকি মিথ্যে? এখানে সত্যি হয়ে ফিরে ফিরে আসে? শোনো, এই বাড়িতে ভূত আছে, আমি তার স্পষ্ট ইঙ্গিত পেয়েছি। এখানে থাকাটা ঠিক হবে না। এসো চলো, আমরা এখান থেকে চলে যাই। চলো এসো এসো। আহ আহ, লাগেনি তো? এসো বাবা, হাত ধরো, ওই তো তো দেখি। এবার তোর ব্যাগটা আমি তোমাকে তুলে দিই। আপনি কেন জিজ্ঞেস করছেন বলুন তো? না, তোমার জিনিস দেখতে পাচ্ছি না তাই। চল তোমাকে এবার হোটেলে দিয়ে আসি, সব বুঝে নিয়েছি তো? এসো এসো দেখি, এসো এসো। দাঁড়াও, রুম নাম্বারটা হচ্ছে 311। এই শোনো না, বলছি যে গোকুল তোমাদের রুমে এসেছিল না? তো আসেনি। কোথায় গেল? এই দেখো, কোথায় যে এখানেই কোথাও থাকবে। চলো। ওকে খুঁজছিলেন তো? এই যে ধরে নিয়েছে। তুমি আবার বেরিয়েছো, আমাদের কোনো কথা শুনবে না? বকুন তো একটু ভালো করে বকুন। আবার গেছিল ওই হানা বাড়িতে। মা, আমি ওখানে দেখলাম একজন ঘুমিয়ে আছেন, আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। বেশ তো। এই তো এসে গেছে, এসে গেছে, চা এসে গেছে। ঠিকই, তাড়াতাড়ি, তারপরে খাবার চা। ফট 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 সবাই দিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, কালকে কাঁকড়া আপনার জন্য। হ্যাঁ, দুপুর বেলায় আসুন আসুন, বেশ কথা করে সবাই মিলে একসাথে। এটা নাও। এরানু, আরে দেখো কাকে ধরে নিয়েছি। হ্যালো মিস্টার ঠাকুর। আরে আর বলো না, দোকানে জিনিস কিনতে গেছি, দেখি মানি ব্যাগটি আনিনি। কি অবস্থা, দোকানদারের তো মুখ বদলে গেছিল। শেষে মিস্টার ঠাকুর এসে আমাকে উদ্ধার করলেন। প্লিজ বসুন 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 প্লিজ। আজকে কিন্তু খেয়ে যেতে হবে, না বললে শুনবো না। একটু কাজ আছে তাই। আরে রাখুন তো মশাই, রাতে কাজ করে কারা? বিপিওর লোকজন, চোর আর পুলিশ। প্রথম তো নন ফরসিওর, দ্বিতীয়টাও নিশ্চয়ই নন। আমরা কাল উদয়গিরি যাচ্ছি, আপনিও চলুন না আমাদের সাথে। না, ওখানে তো আর জায়গা নেই। ওখানে ইয়ে মানে গাড়িতে জায়গা নেই। ও, অ্যাকচুয়ালি আমার কাল কিছু কাজও আছে। খুব ভালো,
কাজকর্মের মধ্যে থাকা বেশ একটা ইয়ে। আচ্ছা যাই হোক, আজ কিন্তু আমাদের সাথে ডিনারটা করে যেতে হবে, প্লিজ। গোগল কোথায়? গোগল গোগল আর আই পুলের ধারে খেলা করছে। যাই একটু দেখা করে আসি। চাটা খেয়ে যান। হ্যাঁ আসছি। আচ্ছা What's up, Google? ওই একটু খেলছিলাম। So, anything interesting about Puri? No. মানে হ্যাঁ, ওই হানাবাড়িটা? হানাবাড়িটা? কেন? কি হয়েছে ওখানে? কালকে ওই হানাবাড়িটা একটা মেয়েকে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে? Come on, Google. একটু বাড়াবাড়ি হয়ে গেল না? Believe me, আমি সত্যি বলছি। কালকে একজন ভদ্রমহিলা ওই বাড়ির ভেতরে ঢুকলো, আর বেরোলেন না। তারপর আমি গেলাম, গিয়ে দেখলাম ভদ্রমহিলা শুয়ে আছেন চোখ বন্ধ করে। তারপর নীল আঙ্কেল এলো, আমি ওকে বললাম, বাট হি ডিড নট বিলিভ মি। তারপর ওর সঙ্গে যখন গেলাম, দেখি ওই লেডিটা নেই, গায়েব। তুমি সত্যি এটা দেখেছো? হুম। আর নীল কাকুকে? ওই যে কাকুটা ভূত নিয়ে রিসার্চ করে, স্পেকট্রোলজিস্ট। ভূত নিয়ে? গোগল, তোমার বাবাকে বলবে ডিনারটা আরেকদিন হবে। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমায় এক্ষুনি যেতে হবে। ঠিক আছে? ওকে। খবর আছে, তোরা রেডি থাকিস। উদয়গিরি নামে অন্ধে কেরালায় জায়গা আছে, আর উড়িষ্যাতে তো জায়গা আছে দেখতেই পাচ্ছেন। এখন এই উদয় মানে কি? রাইজ, ওঠা। কার ওঠা? তাকাও সূর্যে। আরে তাকাও, ছবি তুলছি। গিরি মানে হচ্ছে এই পাহাড় পর্বত। আমাদের ধর্মে এবং আরো নানা ধর্মে এটা বিশ্বাস করা হয়, যে স্থানে সূর্যের আলো প্রথম এসে পড়ে সেই স্থান অতি পবিত্র। আচ্ছা এখানে ভূত নেই? আবার ভূতের কথা তো বলছি। মানে ভূত মানে কি? অতীত। আরে রানু, তমাল, গুড্ডি, তোমরা নিচে কি করছো? ওপরে এসো। আরে কত কি দেখার আছে, এসো, চলে এসো। আচ্ছা আমি বাচ্চা দুটোকে নিয়ে এখানে থাকছি, আমার যা পায়ে অবস্থা, আমি তো উঠতে পারবো না। ঠিক আছে, শান্ত হয়ে থাকবে। আরে এসো এসো এসো। কোন দিক দিয়ে? ওদিক দিয়ে, ওদিক দিয়ে ঘুরে, ওদিক দিয়ে। হ্যাঁ ওকে ওকে ওকে, কে আসছে? আসছে আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, চলো সাবধানে উঠবে। হ্যাঁ চলো। গুগল এদিকে এসো, আমার কাছে থাকো। কেমন? বড়দি কথা শুনবে, কখনো দুষ্টুমি করবে না, মা বাবা যা বল। রাজ, তুমি শুনতে পেলে? তোমাকে রানু আন্টি ডাকছেন তো, যাও 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 যাও। এই তো এদিক দিয়ে যাও, ভয় নেই, যাও, সাবধানে যেও। আচ্ছা চলুন। আপনাকে আমি একটু গুহা চিত্র দেখাই। নিচে, ওই তো সামনে, চলুন চলুন ছবি তুলব। গুগল তুমি এখানেই থাকো। মজার কথা কি জানে, আমাদের দেশের নানা জায়গাতে গুহা চিত্র খুবই বিখ্যাত, কিন্তু এই উদয়গিরি এর বিশেষত্বই সবার থেকে আলাদা। আসুন আসুন, এদিকটায় আসুন।
আর কত ছবি তুলবেন? ছবি তুলতে তুলতে ক্লান্ত হয়ে যাবে। গোগল কোথায় গেল বলুন তো? এখানেই তো দাঁড়িয়ে ছিল। আছে কোথা, ছেলে মানুষ এদিক সেদিক ঘোরাঘুরি করছে। গোগল, গোগল, আমি স্পেশাল ব্রাঞ্চ অ্যান্টি নারকোটিক্স। মানে পুলিশ? হ্যাঁ আমি পুলিশ। অনেকদিন ধরে কলকাতার ওড়িশা মিলিয়ে একটা ড্রাগ চক্র চলছে, আর তার সঙ্গে যোগ হয়েছে এবার একটা হিরে, খুব দামি শাহ ডায়মন্ড, সেটাও বাজার হচ্ছে। আমি এই গোটা ব্যাপারটা খোঁজ নিতে এসেছি, আর এসে দেখলাম কুমুদ খুন হলো। তোমাদের হোটেলেই তো থাকতো, 409 নম্বর ঘর। তুমি এই বিষয়ে কিছু জানো? না, আমি জানি না। আপনি যে পুলিশ তার প্রমাণ কি? আপনার আইডি কার্ড কই? আগে বলো টর্চটা কোথায়। আগে আমি জিজ্ঞেস করেছি। গোগল, 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 কি হলো? গোগলকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। এই তো মাল, তোমার সাথেই তো ছিল, কোথায় গেল? আর আমি এসেছি, কাউকে বলো না প্লিজ। শুধু জেনো গোগল, আমি ভালোর দলে, একা থেকো না। আর এই ব্যাগটাকে কাছ ছাড়া করো না, তোমারও কিন্তু বিপদ হবে। শুধু মনে রেখো গোগল, আমি আছি, আমি তোমার ভালো কাকু। ওকে গোগল, গোগল, এই তো। এই কোথায় ছিলে? কোথায় গেছিলে? মানে ওখানে একটা প্রজাপতি দেখে খুব সুন্দর দেখতে। তোমাকে এখনই প্রজাপতি দেখতে হলো? চলো, সবাই ওয়েট করছে তোমার জন্য গোগল। চলো চলো চলো, এসো। দুটো আইসক্রিম দিন তো। এ কি, আপনি আমার আইসক্রিম কিনছেন কেন? বাচ্চা দুটোর জন্য। গোগল, আরে দাদা, দাদা ওদেরকে আইসক্রিম দেবেন না, ওর ভীষণ ঠান্ডা লেগেছে। কিচ্ছু হবে না গোগল, খাও খাও আইসক্রিমটাকে, দেখ একটুখানি খাবে গোগল। আচ্ছা, গাড়িটা একটু সামনে ফাঁকা থেকে দাঁড় করাবেন, এক মিনিট। হ্যাঁ
আরে গগল রাই হোটেল এসে গেছে, ওঠো এসো। গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছ? আমি শিওর আইসক্রিমে লোকটা ঘুমের ওষুধ মিশিয়েছিল, না হলে আমরা এইভাবে ঘুমিয়ে পড়তাম না। কোন লোকটা? ওই ভুতুরে লোকটা, নীলকণ্ঠ না কি যেন নাম। তাই? কিন্তু কেন, কেন মেশাবে ঘুমের ওষুধ? কেন মেশাবে, কেন মেশাবে? রাই আমার টর্চটা দাও তো। আরে এটা তো ওই টর্চটা না, এটা জ্বলছে। তাহলে ওই লোকটা ঠিক বলছিল? কোন লোকটা? আর তুমি শিওর যেটা ওই টর্চটা নয়? কিছু একটা হয়েছে, গাড়িতে উঠা অব্দি টর্চটা অন্য ছিল, গাড়ি থেকে নামতেই গাড়িতেই হয়েছে। যখন আমরা ঘুমাচ্ছিলাম আইসক্রিম মিলছে, সব মিলছে। থ্যাংকস। কিন্তু তার আগে চল আমি তোমাদের হোটেলে ছেড়ে দিয়ে আস। দুজনেই এক, আমাদের কাছে ছদ্মবেশে এসেছিল। লোকটাকে আমি হানাবাড়িতে অনেকবার দেখেছি। হানাবাড়ি? রাই লেটস গো টু হানাবাড়ি। না না, মা শুনতে পেলে প্রচন্ড বকাবকি করবে। আরে গগল, আরে গগল দাঁড়াও। আমি আর যাব না গগল। আচ্ছা বাবা, তোমায় আর যেতে হবে না, আমি ভেতরে যাচ্ছি। যদি আমার বেরোতে লেট হয় তাহলে তুমি কিন্তু বাবাকে খবর দিয়ে দেবে। তবে ভিলায় কিন্তু ভুল করে একদম ঢুকবে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। আচ্ছা। কি বলছিলি যেন? তোর টর্চ? হ্যাঁ আমার টর্চ। বোকা ছিল, চালাক চালাক কথা বললে কি চালাক হওয়া যায়? কুমুদ চালাকির চেষ্টা করেছিল, ফলটা কি হলো? সমুদ্রের পাড়ে আমি ওকে। কুমুদকে তুমি? আবার কি, কার এত সাহস, কার এত বুকের পাটা আছে যে পুলিশের চোখের সামনে একটার পর এক। তোর খুব কৌতূহল না? বেশ, আজকে মরার আগে আমি তোর কৌতূহল মিটিয়ে দেব। দেখিয়ে দেব কি জানার চেষ্টা করে সবাইকে মরতে হয়েছে। টর্চ। বাচ্চা মেয়েটার গলা না? গগল
হ্যালো রাই, তুমি গোগলকে খুঁজছো তো? গোগল গোগল উপরে আছে, চলো এসো এসো আমার সাথে এসো। যাবো না, ভয় পেয়ো না, চলো চলো। নিয়ান রাই, গোগল চল, গোগল চলো, চলো না। শোন, মিথ্যে কথা বললে ভগবান কি করে জানিস তো? পাপ দেয়। তুই তো ভালো মেয়ে, তুই আমাকে বলে দে হিরেটা কোথায়, আমি তোকে ছেড়ে দেব। বাচ্চা দুটোকে বেঁধে গাড়িতে তোল, রাস্তায় যেতে যেতে আবার জিজ্ঞেস কর, যদি সে সত্যি উত্তর না দেয়। দুটোকে কুচি কুচি করে কেটে সমুদ্রের জলে ফেলে নে। বাদ ঘটে, খুব বুদ্ধি, ভালো করে বাদ। শয়তান, তুই ট্যাপটা অন রেখেছিস, দেখাচ্ছি মজা। অল ক্লিয়ার, আয়। হ্যালো, স্যার, আসুন চলো। নমস্কার। আপনি মিস্টার সমীরেশ রায়? হ্যাঁ হ্যাঁ, সমীরেশ রায়। কিছু চিন্তা করবে না, আমরা সমস্ত পুলিশ স্টেশনে এসএমএস মেসেজ পাঠিয়ে দিচ্ছি। ও থ্যাংক ইউ। তবে আমাদের আগে ওই মন্দিরা ভিলাটা দেখবার উচিত। আপনারা যাবেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আমি আর বিভাস চল উঠে পড়ো। স্যাম আমি যাব। শোনো শোনো, তুমি থাকো আমি দেখছি, কোনো চিন্তা করো না। কমল তুমি থাকো সাথে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। উস গাড়ি কো রোকনে কে লিয়ে বলিয়ে, এক ছোটা লড়কা লড়কি কো কাহিন দেখা না? চলিয়ে মারবো টেনে এক থাপড়া। হ্যাঁ, চেনা গলা শুনে ছটপটানি শুরু হয়ে গেল না? নিজের বউকে পর্যন্ত ছাড়িনি, বুঝলি? আর তুই তো একটা এইটুকু পুটকে ছোড়া। শোন,
শোন, হিরেটা যদি না পায় না, আমি ওদের ফলো করছি স্যার, আপনি প্লিজ আমায় ওদের কোঅর্ডিনেটটা রিলে করতে থাকুন। নকলি হ্যাঁ, তু মেরে সাথ চল, কহানা নকলি হ্যাঁ, চল মেরে সাথ। স্যাম, কি হলো দাদা? গোগল কোথায়? কি হলো? গোগল ছেলেটার কিছু হয়নি, আমি তো রয়েছি। না না, এত ভেঙে পড়ো রানু, প্লিজ রানু, রানু এরকম করো না, স্টেডি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না গুগলে, কিচ্ছু হবে না। খুব হিরোগির, এবার কি করবি? পুলিশ টিম আসছে, তুমি পালাতে পারবে না। পুলিশ আমাকে কিচ্ছু করতে পারবে না, এটাকে নিয়ে পালাবো আর এটাকে এখানে মেরে ফেলে রেখে যাবো। তুই বসে বসে আঙুল চুষবি। এবার ফোনটা ফেল, সেলফোনটা ফেল, সেলফোনটা ফেল, ফেল সেলফোনটা। ঠিক ঠিক, এত স্লো মোশনে কাজটা করছিস কেন? এটা কি ক্রিকেট খেলার অ্যাকশন রিপ্লে হচ্ছে নাকি? সুগার, এলএসডি, এক্সটেসি পিলস, স্ম্যাক, কোকেইন, লিস্টটা খুব লম্বা। অমৃত এমন একজন মানুষ যে ড্রাগস আর হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টসের মিডল ম্যান হিসেবে কাজ করত, আর এসব জিনিসের স্টোর হাউস হিসেবে ও ইউজ করত মন্দার ভিলাকে। বাড়িটা অ্যাকচুয়ালি ওর ওয়াইফের ছিল, সে বাড়িটা রিনোভেট করে আবার ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু অমৃত নানা বাহানায়
সেটা এড়িয়ে যেত অবভিয়াসলি, কারণ বাড়িটাও একটা টেম্পোরারি গোডাউন ছিল। যখনই কোকেনের কোনো কনসাইনমেন্ট আসতো সেটাকে অমৃত স্টোর করত মন্দার ভিলাতে। আর কেউ যাতে বাড়ির কাছাকাছি ঘোরাফেরা না করে তাই ও খুব বুদ্ধি করে ওই ভূতের গুজবটা ছড়িয়েছিল। আর তা সত্ত্বেও যদি কেউ ভুল করে ঢুকে পড়ত তাদের অমৃতের লোকেরা খুন করে গুম করে দিত, যেমন হয়েছিল ওই ট্যুরিস্টদের ক্ষেত্রে। আর ওই বাড়িটার উপর নজর রাখছিল পিঙ্ক আইস পার্লারের দুজন মহিলা। অমৃত ওদেরকে ওখানে প্ল্যান করে রেখেছিল নজরদারি করার জন্য। তা সত্ত্বেও অমৃতের স্ত্রী ওখানে নিজেই চলে যায় আর নিজের চোখেই সব কিছু দেখে ফেলে, তাই অমৃত ওকে সরিয়ে ফেলে, খুন করে ওখানে শুইয়ে রেখেছিল পরে বডিটা সরিয়ে ফেলার জন্য। কিন্তু তার আগেই গুগল বডিটা দেখে ফেলে। আর আমি চট করে চলে আসায় ওরা বডিটাকে সরাতে পারেনি, তাই না? আমি বডিটাকে দেখেছিলাম আর তখনই অমৃত আমাকে সরিয়ে দেয়। সেই ফাঁকে ওর লোকেরা সেই বডিটাকে সরিয়ে দেয়, তাই জন্য পরে আমি আর বডিটাকে দেখতে পাইনি। হয়তো শুধু কোকেন হলে এতটা ঘটনা ঘটত না, কিন্তু এবার কোকেনের সঙ্গে এসেছিল নূরজাহানের একটা খুবই দামি ও তুষ্প্রাপ্য হীরে, আর সেটা অন্য মালের সঙ্গে আনার রিস্ক অমৃত নেয়নি। তুষ্প্রাপ্য হিস্টোরিক্যালি খুবই মূল্যবান। নূরজাহান ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী, সবচেয়ে ক্ষমতাশালী স্ত্রী। জাহাঙ্গীর তাকে অনেক হীরে জহরত গিফট করতেন আর তার মধ্যে ছিল তিনটে লম্বাটে হীরে, শাহ ডায়মন্ডস, খুব দামি। নাদির শাহ ভারত লুট করার সময় সেই হীরেগুলোও লুট করে নিয়ে যায়। তবে নাদির শাহর নিজের বডিগার্ডসের হাতে মৃত্যুর পর তার সেনাপতিরা যে যার মতো খুশি নাদির শাহর রত্নভাণ্ডার লুট করে, তার সঙ্গে লুট করে এই হীরেগুলো। দুটো হীরে খুঁজে পাওয়া গেলেও তৃতীয় হীরেটা কখনোই খুঁজে পাওয়া যায়নি। অনেক বছর পর এই জাস্ট কয়েক মাস আগে আমরা সেই হারিয়ে যাওয়া হীরের খবর জানতে পারি। জানতে পারি যে ওটা চোরবাজারে বিক্রি হয়ে আফগানিস্তান আর নেপাল হয়ে কলকাতা দিয়ে জাপান যাবে। তখনই আমরা ওটা সন্ধান শুরু করি। এখন তাহলে কোথায় হীরেটা? ওটা এখন সিবিআই কাস্টাডিতে সুরক্ষিত আছে। কিন্তু কুমুদ? এখানেই আসে কুমুদ। হীরে আর কোকেনের খবর আমাদের এক ইনফর্মার সামন্ত পায় আর সঙ্গে সঙ্গে গিয়ে একজন পুলিশ অফিসারকে জানায়, কিন্তু অমৃতের লোকেরা দুজনকেই মেরে ফেলে। তারপর অমৃত কুমুদের হাতে হীরেটা এখানে পাঠায়। হীরেটা একটা টর্চে লুকোনো ছিল। আর ট্রেনে কুমুদ পুলিশের কথা শুনে গুগলের ব্যাগ দেখার নাম করে টর্চটা গুগলের ব্যাগে লুকিয়ে ফেলে। পরে ট্রেনের লাইট বন্ধ করে ও গুগলের ব্যাগ থেকে টর্চটা হাতাবার চেষ্টা করেছিল, পারেনি। তারপর পুলিশ স্টেশনে চোর লাগিয়ে ব্যাগটা তুলে নেয়, কিন্তু তখন টর্চটা ব্যাগে ছিল না। তারপর কুমুদ এখানে এসে সবার সঙ্গে বন্ধুত্ব করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ও কোনোদিনই টর্চটা বাগাতে পারেনি, কিন্তু অমৃত এই কথাটা কোনোদিন বিশ্বাস করে। একটা ছোট্ট টর্চ সামলে আনতে পারলে না, আর বাচ্চাটাকে তো দেখলাম, এইটুকু বাচ্চা, ওর থেকে টর্চটা ম্যানেজ করতে পারছো না? উঠেছ তো সেম হোটেলে, কত দামি মাল, কোনো আইডিয়া আছে? কি তখন থেকে দামি মাল করছেন? কি আমার নাচে হতে কি জিনিস? শাহ ডায়মন্ডের নাম শুনেছ? ঘটে কিছু নেই, সব মাল আমার সেটা আবার কি এমন জিনিস? হীরে, মুঘল আমলের হীরে, এই এত বড় লম্বা পলকাটা, বুঝেছ? ওরকম হীরে সারা পৃথিবীতে মাত্র তিনটে আছে, খুব দামি জিনিস। হীরেটার গায়ে নবাবের নাম আরবি ভাষায় খোদাই করা আছে। হীরেটা এক সপ্তাহ আগে আমার হাতে এসে পৌঁছেছে, একজনকে পৌঁছে দিতে হবে। যার জিনিস তার কাছে যদি পৌঁছতে না পারি না, কুচি কুচি করে কাটবে, আর সেটা তুমি গুজলে ওই বাচ্চাটার ব্যাগে। মজা কি হচ্ছে নাকি? সে আপনার আর কি, আপনি তো ফোনে অর্ডার দিয়ে খালাস, ফিল্ডে তো আমাদের নামতে হয়, মাল কামাবেন আপনি আর যত রিস্ক আমাদের। পুলিশ আমাকে কাল রাত্রিরে পাগলা কুত্তার মতো খুঁজছিল, সেটা জানেন কি? জেলে কি চেকিং চলছিল? আপনি তো নিজে বউয়ের আড়ালে প্লেনে করে চলে এলেন। এই বউয়ের আড়ালে কি, হ্যাঁ মুখ সামলে কথা বলবি বলে দিলাম। একটা দল চালানো কত বড় চাপ, তোর কোনো আইডিয়া আছে? চাপ? কে বলেছে আপনাকে দল চালাতে? চাপ? আপনার ওই গুন্ডাটা, ওই মাথা মোটা গুন্ডাটা, ও কি করলো? সামন্ত আর পুলিশ অফিসারকে খুন করলো কেন? হ্যাঁ তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? হ্যাঁ
এই এত সামন্ত প্রীতি কিসের? হ্যাঁ, কলকাতায় কোকেনের কনসাইনমেন্টের কথাটা জানতাম তুই, আমি আর বিলাল। পুলিশ জানলো কি করে? পুলিশকে টিপটা তুই দিয়েছিলি? এই সব পুলিশের খোঁচর। আপনি আমায় সন্দেহ করেন? হ্যাঁ করি। হ্যাঁ, সে ভুলে গেলেন নাকি আপনার জন্য কি কি করেছি আমি? সলাই তো বড় নেমো খারাপ। কি বললি? আমার শেয়ার দিন, আমি চলে যাচ্ছি। এই 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 শেয়ার কিসের বে? কিসের শেয়ার? হ্যাঁ, একটা কাজ ঠিক করে করতে পারিস না, আবার শেয়ার চাইছিস? আর শোন, আমি বুঝতে পেরেছি, মালটা তুই হাফিস করেছিস, হিরেটা তুই হাফিস করেছিস, এখন বাচ্চাটার নামে দোষ চাপাচ্ছিস। টর্চটা তুই খুলেছিলি না? হিরেটা কোথায় বল? এই হিরেটা কোথায় বল আমাকে। আমার হিরে পড়ে আছে শালা। এই মিলে শালা বলে দিলাম। এই এই আমার গায়ে হাত দিলে কিন্তু তোর দাদার লাল বাতি জ্বলে যাবে শালা। ঠিক, কুমুদ অনেকবার আমার ব্যাগে হাত দিয়েছিল, কিন্তু টর্চ, টর্চটা যখন অমৃত ভাঙলো তখন তো ওর মধ্যে থেকে খালি বালি বেরোলো। স্বাভাবিক, টর্চটা গোলমেলে জেনেও আমি ওটা তোমার কাছে রাখি কেমন করে? পিঙ্ক আইস পার্লারে আমি তোমার ব্যাগটা সার্চ করেছিলাম। টর্চটা পাইনি, তখনই আমি বুঝেছিলাম তোমার বিপদ আসছে। তাই তোমার ব্যাগের ভিতরে একটা কোণায় আমি একটা জিপিএস ট্র্যাকার আটকে দিয়েছিলাম, যাতে তোমার মুভমেন্টটা ট্র্যাক করতে পারি। তোমরা যখন উদয়গিরিতে বেড়াতে গেলে তখন তোমায় কিডন্যাপ করার প্ল্যান করেছিল অমৃত। মনে করে দেখো কিভাবে তোমায় ও একা করে দিয়েছিল, কিন্তু ওখান থেকে আমি তোমায় সরিয়ে আনি। আর আনার সময় হাতের সাফাইয়ে আমি তোমার ব্যাগ থেকে টর্চটা পাল্টে নিয়েছিলাম। সেই টর্চটা আমি বালি ভরে দিয়েছিলাম। সেই প্রথম স্বর্গদ্বারে সমুদ্রের পারে তোমার পাশে বসার সময় তুমি আমায় দেখে টর্চটা লুকিয়ে ফেলেছিলে, কিন্তু আমি ওটা দেখে ফেলি। একটা মানুষের তো শুনেছি সাত সাতটা জেরক্স কপি হয়, এটা টর্চেরও এতগুলো কপি হয়? কিন্তু আপনি এতটা জেনেও কিছু করলেন না কেন? এক্সকিউজ মি স্যার, আপনাদের ডিনারটা দিয়ে দিই। এখন না, একটু পরে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। প্রমাণ মিসেস রয়, প্রমাণ। অমৃতকে ধরার জন্য আমার স্ট্রং প্রমাণের দরকার ছিল। আপনাদের নিমন্ত্রণের দিন আমি হঠাৎ করে চলে গেছিলাম, মনে আছে তো? কোথায় গেছিলাম জানেন? মন্দারভিলায়। গোগলের সঙ্গে কথা বলে আমি বুঝতে পারি ওখানে গণ্ডগোল নিশ্চয়ই আছে। কিন্তু ওদেরকে আমি একটুর জন্য মিস করি, আর তখনই আমি বুঝে গেলাম গোগলের বিপদ আছে। তাই আমি কখনোই বাচ্চা দুটোকে চোখের আড়াল হতে দেইনি, শুধু শেষবার একটা ভুল হয়ে গেল। বুঝতে পারিনি গোগলরা বিকেলেই ওই বাড়িতে গিয়ে হাজির হবে। ভাগ্যিস জিপিএসটা ছিল, আর ছিল গোগলের কারাটে। তাই হাতে নাতে অমৃতকে ধরা গেল। আর শুধু তাই নয়, ওদের আরেকটা দলকেও অন্য পথে ধরা গেছে। এখন গোটা দলটা আমাদের হেফাজতে। কারাটে, তার জন্য তো আমার বাড়ির কোনো ফার্নিচারই আসতো নেই। না যাক, সচিনও ছোটবেলায় ব্যাট করার সময় অনেকের বাড়ির কাঁচ ভেঙেছে। মা, এবার বলো। না না না, আমি এই দুরন্ত ছেলেকে আর কখনো চোখের আড়াল করছি না, ব্যাস। মানে? মানেটা কি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই দুরন্ত ছেলেকে এখানে রেখে আমি দূরে গিয়ে থাকবো ওই বিদেশে? না না না, ওই ট্যাশ ফিরিঙ্গির দেশে আমি আর ফিরছি। সত্যি বাবা? 300। আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। তাই? রেড বাবা? ইয়ে! ইয়ে! সম্ভালকে। क्या हो गया पता नहीं,